নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া বাজারে প্রতি শনি এবং বুধবার পাটের হাট বসে জেলার কৃষক ও ফরিয়ারা ট্রাক রিকশা ও ভ্যানে করে এভাবেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাটে পাট আনেন দরদামের পর চূড়ান্ত লেনদেন শেষে পাট চলে যায় আড়তে বারে ফর্দলেখার ব্যস্ততা এরপর তা চলে যায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তের মিলগুলোতে অন্যান্য বছরের তুলনায় বছর পাটের দাম কিছুটা বেড়েছে মন প্রতি তিন থেকে পাঁচশো টাকা বেশি দর পাচ্ছেন কৃষকরা তবুও কৃষকের মজুরি বৃদ্ধি এবং পর্যাপ্ত পানির অভাবে চাষের খরচ বাড়ায় লোকসানের সংখ্যায় তারা চার হাজার টাকা কাটানি এখন পাট হয় করতাম হরি না দু তিন মুন চার মুন যাও কানিতে এটা দাম নাই একটা বদলির দাম এক হাজার টাকা তিনবার খাওয়ায় তাইলে এক পাট করলে তিনটা বদলিয়ে লাগে তিনটা বদলে তিন হাজার টাকা জায়গা তাই আমাদের থাকে কি চব্বিশশো টাকা মন বেচে আঙ্গর পোষে না আঙ্গর তিন হাজার টাকা মন হলে কিছুটা এই খুশব এদিকে এবছর আড়তদারও পাট কিনছেন বেশি দামে আগে যেসব পাট কিনতেন মনপ্রতি প্রতি মান সতেরোশো থেকে পঁচিশশো টাকায় এবছর সেগুলো কিনছেন বাইশশো থেকে উনত্রিশশো টাকা পর্যন্ত বাড়তি দামে পাট কিনে কতটুকু লাভবান হবেন সে নিয়ে দুশ্চিন্তায় তারা কৃষকের এক কোন পাট করতে গেলে মোটামুটি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা খরচ হয় কৃষকের ব্যস্ত পঁচিশশো ছাব্বিশশো কৃষকের মাল করে না কৃষকের পাট করা বন্ধ করে দিছে যদি মিলা যদি না নেয় বাড়ায় এত আমরা ঝুঁকি না চলতি বছর নরসিংদী জেলায় চব্বিশশো সত্তর হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে মৌসুমে প্রতি হাটে কেনা হয় অন্তত পাঁচশো মন পাট এবার এই হাটে বেচা কেনা হয়েছে প্রায় দেড় কোটি টাকার পাট বন্ধ থাকা পাট মিলগুলো চালুর পাশাপাশি দেশের বাইরে আরও বিপুল পরিমাণে পাট রপ্তানি করা গেলে পাটের সুদিন ফিরবে এমনটাই মনে করছেন পাট ব্যবসায়ী ও কৃষকসহ কৃষি সংশ্লিষ্টরা রাকিবুল ইসলাম এখন নরসিংদী